আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের অত্রবিদ্যায়ের অনলাইন ক্লাসের আজকে দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হবে। দেখো, চতুর্থ অধ্যায়টা আমাদের ছিল রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে। আমরা বিষয়টা লিখি, রাষ্ট্র রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। কেমন? আমাদের চতুর্থটা হচ্ছে সরকার এবং রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে। দেখো, আমরা জানি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, ঠিক আছে? আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম একটি উপাদান। আমরা সরকার জানি, সরকার মূলত রাষ্ট্রের মুখপত্র হিসেবে দেশ পরিচালনা করে থাকে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। এখানে আমরা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ে উঠে আমরা দেখেছি। এই অধ্যায়ে আমরা এই রাষ্ট্র ও সরকার ব্যবস্থার, সরকার এবং রাষ্ট্রের সাথে, রাষ্ট্র এবং সরকারের সাথে কেমন সম্পর্ক, আমরা এগুলোর সম্পর্কে একটু অবহিত হব। দেখো, প্রথমে আমরা বলবো রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র ও সরকার এই দুটি অনেক সময় দেখা যায় সমর্থক হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখো, কিন্তু এই দুটির মধ্যে মৌলিক পার্থক্য আছে। এই দুটির মধ্যে কী আছে? মৌলিক ভিন্ন রকমের হয় পার্থক্য আছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান, এটির সার্বভৌম, আমরা তো সার্বভৌম সম্পর্কে জানছি, রাষ্ট্রের পাঁচটি চারটি উপাদানের মধ্যে, কেমন? এটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ঠিক আছে? আর সরকার রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে একটি উপাদান মাত্রই হচ্ছে কি, এই রাষ্ট্র সরকারটা, ঠিক আছে? পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এক ধরনের নয়, সেটা আমরা খেয়াল করে দেখি। দেখো, আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো দেশে রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তন হতে পারে, সেটাও আমরা দেখেছি। এবার দেখো, রাষ্ট্রের ধরনটা কেমন? রাষ্ট্র, প্রথমে আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করি। যেমন রাষ্ট্র থেকে কি হতে পারে? রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হতে পারে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতা বণ্টনের ভিত্তিতে। এভাবে করে আমরা দেখো, আমরা একটু চার্ট করে দেখি। প্রথমে হচ্ছে আমরা রাষ্ট্র, কেমন? প্রথমে হচ্ছে আমাদের কি, রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে আমরা কি কল্পনা করতে পারি? দেখো, প্রথমে আমরা দিব একটি অর্থনীতির ভিত্তিতে, ঠিক আছে? এরপরে হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে। ঠিক আছে, এরপরে আসো ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে, ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে। কেমন? একটা হচ্ছে অর্থনীতির ভিত্তিতে, আরেকটা হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে, আরেকটা হচ্ছে
ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে, ঠিক আছে। এবার দেখো আমরা দেখি যে অর্থনীতির ভিত্তিতে ওটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। আচ্ছা আমরা এখানে দেখো যেটা এখানে বলা হয়েছে যে অর্থনীতির ভিত্তিতে, হ্যাঁ অর্থনীতির ভিত্তিতে টা নিয়ে আমরা আলোচনা করি, সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার ভিত্তিতে দুই ধরন হতে পারে, যেমন একটা হচ্ছে পুঁজিবাদী আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। এটার থেকে আবার দুইটা হলো, কেমন, একটা হচ্ছে পুঁজিবাদী পুঁজিবাদী একটা, তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক, কেমন, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক, কেমন। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করি। দেখো প্রথম হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্রটা বলতে আমরা কী বুঝি, পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, এটা হচ্ছে আমাদের কি পুঁজিবাদী রাষ্ট্র, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্রটা হচ্ছে যেখানে সম্পত্তির উপর নাগরিকের ব্যক্তিগত মালিকানার অধিকার বা স্বীকার করা হয়। এই সরকার ব্যবস্থা উৎপাদনের উপাদানসমূহ হচ্ছে ভূমি, ভূমিশ্রম, মূলধন ও ব্যবস্থাপনা, ঠিক আছে। ব্যক্তিগত মালিকানা থাকে, এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এখানে দেখো এটা হচ্ছে পুঁজিবাদী, নিজে ভূমি, শ্রম, মূলধন এবং ব্যবস্থাপনা থেকে যে সম্পদ উৎপাদন করে যেটা নিজ মালিকানায়, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি পুঁজিবাদী। যেটা তুমি পুঁজি করছো নিজের জন্য ওটাই হচ্ছে পুঁজিবাদী। এখানে তো ব্যক্তিগত মালিকানায় থাকে, এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্র নাগরিকদের সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে কি স্বাধীন। বর্তমান বিশ্বে অধিকাংশ রাষ্ট্রই হচ্ছে এখন কি পুঁজিবাদী। এরপরে আসো আমরা নিচে কোনটা সমাজতান্ত্রিক, হ্যাঁ অর্থনীতির ভিত্তিতে যেটা ওখানে হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তির মালিকানা স্বীকার করে না, ব্যক্তি মালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে, এজন্য এটা হচ্ছে সমাজতান্ত্রিক। যেমন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা পরিচালিত হয়, এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত, এটা হচ্ছে পুঁজিবাদ থেকে বিপরীত। সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্র একটিমাত্র দল থাকে, এ ধরনের রাষ্ট্রে কয়টি দল থাকে, একটিমাত্র দল থাকে। গণমাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে, বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না, যেমন চীন বা কিউবা, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে আমরা এখানে অর্থনীতির ভিত্তিতে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আসো ক্ষমতার উৎসের ভিত্তিতে, এটা আবার গণতান্ত্রিক আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক। এখান থেকে আবার আমরা গণতান্ত্রিক রাষ্ট্র আর একটা হচ্ছে কি একনায়কতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে। এবার আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, এটা হচ্ছে ক্ষমতার উৎস। ক্ষমতার উৎসটা কি আমরা আগে সেটা জানি, ক্ষমতার মালিক কে, জনগণ, না একক কোনো ব্যক্তি না কোনো গোষ্ঠী। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আবার কি করা হয়েছে, দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক
রাষ্ট্র। এখানে দেখো গণতান্ত্রিক রাষ্ট্রটা সম্পর্কে আমরা, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা, শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসন কার্য জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ক্ষমতার উৎস, ঠিক আছে। এবার দেখো এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা, যেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। এরপরে আসো, এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। এখানে একটা নিয়ম আছে, একাধিক রাজনৈতিক দল থাকে, সকলের স্বার্থ রক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। যেমন কয়েকটি রাষ্ট্র আছে, দেখো আমাদের বাংলাদেশও এমন, বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এগুলো সব পৃথিবীর অধিকাংশ দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে জানলাম। এবার আমরা জানব, আমরা এর আরেকটা কী লিখছি, একনায়কতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে। এখানে দেখো আবার আমরা আলোচনা করি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কতগুলো গুণ রয়েছে, ঠিক আছে। ওগুলো একটু আমরা কয়েকটা নিয়ে আলোচনা করি। গণতান্ত্রিক রাষ্ট্রের কয়েকটি গুণ রয়েছে, যেমন ব্যক্তি স্বাধীনতা, রক্ষা কবচ, দায়িত্বশীল শাসন, সরকার দক্ষতা বৃদ্ধি, তারপরে নাগরিকের মর্যাদা বৃদ্ধি। এগুলো হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের গুণ, যে ভালো দিকগুলো রয়েছে ওগুলো, ঠিক আছে। আবার এর মধ্যে ত্রুটিও রয়েছে, যেগুলো মানে সুপল কুপল আর কি, যেটাকে বলো ওইটা, ওইখানে হতে পারে তোমার দেখো ত্রুটিগুলো হচ্ছে গুণ বা যোগ্যতার চেয়ে সরকার সংখ্যার উপর গুরুত্ব প্রদান। এখানে কি গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যা, মানে গুণ এবং বা যোগ্যতার কোনো দাম নেই, এখানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা, ঠিক আছে। বেশি সংখ্যক থাকলে ওইটাই হচ্ছে দলীয় শাসন, দলের শাসন থাকে বেশি, ব্যয়বহুল ও অর্থের অপচয় হয় বেশি, এগুলো হচ্ছে ত্রুটিগুলা। আবার ঘন ঘন কী করে নীতিরও পরিবর্তন করে, ঠিক আছে। এবার আসো, এরপরে আমরা একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করি। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা, এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণীর হাতে কী থাকে, ন্যস্ত থাকে। এখানে কোনো শাসন ক্ষমতা কোনো জনগণের হাতে থাকে না, একজন স্বেচ্ছাচারীর হাতেই থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী, তাকে বলা হয় একনায়ক বা ডিকটেটর। ডিকটেটর নতুন একটি শব্দ, একনায়ক বা ডিকটেটর, মনে রাখবা। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদও থাকে, ঠিক আছে। এরপরে আসো, দেখা যায় কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ কী করে মেনে চলে। একনায়কের আদেশই আইন, একনায়কের আদেশই কি আইন। এই ব্যবস্থায় শাসকের কারো কাছে জবাবদিহিতা থাকে না, এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে, এই দলের নেতাই হচ্ছে সরকার প্রধান, যেটাকে আমরা বলি একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ঠিক আছে। এটা বোঝা গেছে এবার? এবার দেখো একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষগুণ কী হতে পারে, ঠিক আছে। দোষগুণ দেখো, আমরা কয়েকটা আলোচনা করি যে একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষগুলো কী হতে পারে। হ্যাঁ, এখানে দেখো গণতন্ত্র বিরোধী, এটা হচ্ছে কি গণতন্ত্র বিরোধী। আবার হচ্ছে স্বৈরাচারী শাসন, এখানে হচ্ছে কি স্বৈরাচারী শাসন। তারপরে বিপ্লবের সম্ভাবনা, নেতৃত্ব, রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায়, ঠিক আছে। আবার আরও হইতে পারে বিশ্বশান্তির বিরোধী, এগুলো হচ্ছে দোষগুলা। এবার দেখো আমাদের, তারপর হচ্ছে আমাদের ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তি, ঠিক আছে। এখানে আমাদের ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে এটাকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে, আরও দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র, আরটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। একটি হচ্ছে এককেন্দ্রিক
আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। আটটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এবার দেখো আমরা এককেন্দ্রিক ক্ষমতা বন্টনের ভিত্তিতে এটাকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুটি ভাগে, একটা হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র, আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। ঠিক আছে, এককেন্দ্রিক রাষ্ট্রটা সম্পর্কে আমরা দেখি। এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। আবার খেয়াল করি, এককেন্দ্রিক রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়, ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়। এখানে দেখো, শাসন কার্যের সুবিধার জন্য দেশকে বিভিন্ন প্রদেশ বা অঞ্চলে ভাগ করে কিছু ক্ষমতা তাদের হাতে অর্পণ করা হয়। এখানে শাসন কার্যের সুবিধার জন্য দেশটাকে কী করে, বিভিন্ন ভাগে এটাকে ভাগ করে, বিভিন্ন প্রদেশে ভাগ করে এটাকে নিজেদের আয়ত্তে নিয়ন্ত্রণে রাখার জন্য। ঠিক আছে, এগুলাকে কী করা হয়, বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়। তবে প্রয়োজন বোধে কেন্দ্রীয় সরকার সেই ক্ষমতা আবার পিরিয়ে নিতেও পারে। এ ধরনের সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে কেন্দ্রের এজেন্ট হিসেবে কী করে কাজ করে, যেমন বাংলাদেশ, যুক্তরাজ্য প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের আওতায়। এবার দেখো যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে এককেন্দ্রিক বললাম। এবার দেখো যুক্তরাষ্ট্র, যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। একদম শর্টকাট হচ্ছে এটা, যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি রাষ্ট্র গঠন করে তাকে বলা হয় যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অবস্থিত কতগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় ধরনের কী করে রাষ্ট্র গঠন করে বলে একে রাষ্ট্রটি হচ্ছে শক্তিশালী রাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রীয় সরকার রাষ্ট্রের বিভিন্ন এলাকার সম্পদ আহরণ করে একটি বৃহৎ অর্থনৈতিক গঠন পূর্বক রাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তাই বিশ্বের সকল রাষ্ট্রই কম বেশি উন্নত। ঠিক আছে, কম বেশি উন্নত। এখানে দেখো যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতও একটি যুক্তরাষ্ট্র, ভারত একটি যুক্তরাষ্ট্র। এবার আসো, আমরা এবার অধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রটা সম্পর্কে আলোচনা করি। অধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রটা কেমন, এখানে দেখো অধিকার, বিশ্বের কোনো কোনো রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানগণ উত্তরাধিকারী সূত্রে রাষ্ট্রের শাসন ক্ষমতা কী করে লাভ করে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। আবার খেয়াল করি, যখন বিশ্বের কোনো কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ উত্তরাধিকারী সূত্রে, মানে তাদের আগে কেউ ছিল এমন উত্তরাধিকারী সূত্রে রাষ্ট্রের শাসন ক্ষমতা লাভ করে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা কী বলতে পারি, রাজতন্ত্র বলতে পারি। কেমন, এবার আসো, রাজতন্ত্রে রাজার ছেলে বা মেয়ে উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের রাজা বা রানী হয়ে থাকে। রাজতন্ত্র হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র আর একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ঠিক আছে, নিরঙ্কুশ আর হচ্ছে নিয়মতান্ত্রিক। এবার দেখো নিরঙ্কুশটা কেমন, এই ধরনের রাষ্ট্রে রাজা বা রানী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। এই ধরনের রাষ্ট্রে রাজা বা রানী কি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, এদের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেই। ঠিক আছে, এখানে তো আমরা তিনটা সম্পর্কে আলোচনা করব, এটা হচ্ছে উত্তরাধিকারী সূত্র। ঠিক আছে, এখন দেখো বর্তমান বিশ্বে এ ধরনের রাষ্ট্রটা হচ্ছে খুব সংখ্যায় কি নগণ্য,
সৌদি আরবে নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। এবার আসো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকারী সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন, কিন্তু তিনি সীমিত ক্ষমতা কী করে ভোগ করে, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ঠিক আছে, রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। আর যুক্তরাজ্যে গ্রেট ব্রিটেনে যেটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত হয়। এবার আসো আমরা আরেকটি রাষ্ট্র নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র, এখানে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্রে একটা ইয়ে হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। ঠিক আছে, যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে। ঠিক আছে, এবার দেখো বেকার ভাতা প্রদান করে, বিনা খরচে শিক্ষা ও ব্যবস্থা করে থাকে। কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, এগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ। এই ধরনের রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কেমন হয় আমরা সেটা একটু জানি। রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ঠিক আছে, আবার আরেকটি হচ্ছে কি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, সাশ্রয়, বাসস্থান ব্যবস্থাও করে। রাস্তাঘাট, এতিমখানা, তারপরে হচ্ছে খাদ্য, ভর্তুকি প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থাও করে। বেকার ভাতা, অবসরকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদানও করে থাকে। সচ্ছলদের উপর উচ্চ হারে কর ধার্য করে ও কম সচ্ছলদের উপর কম কর ধার্য করে। দরিদ্র ও দুস্থদের সাহায্য ও পুনর্বাসন করা হয়, যেটা হচ্ছে যাদের টাকা পয়সা আছে ওদের থেকে পরিমাণে একটু বেশি কর ধার্য করা হয়। আর যারা মনে করো আর্থিকভাবে একটু দুর্বল বা সচ্ছলতা দিক থেকে ওরা একটু কম, তাদের থেকে কম ধার্য করে দুইটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করা, যেটাকে বলে, ঠিক আছে, এদিক ওদিক করা। আবার হচ্ছে কৃষক, শ্রমিক ও দিন মজুরদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান কী করা, নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। এবার দেখো আর আমরা একটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরকারের শ্রেণীবিভাগ। কেমন সরকারের শ্রেণীবিভাগ, সরকারের শ্রেণীবিভাগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরকার থেকে আমরা ক্ষমতা বণ্টনের ভিত্তিতে, আর একটা হচ্ছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে। এখানে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে এটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। আর আইন ও শাসন বিভাগের সম্পর্কটা হচ্ছে, এক হচ্ছে সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। ঠিক আছে, দুইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখানে এগুলো নিয়ে আলোচনা করলাম, যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার, ওগুলো রাষ্ট্র সম্পর্কে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে সরকার। ঠিক আছে, ওখানে রাষ্ট্র কেমন হতে পারে, এখানে সরকারটা কেমন হইতে পারে, এটা তাহলে আমরা সহজভাবে একটু এটা সম্পর্কে একটু ধারণা নিই। এককেন্দ্রিক সরকারটা কেমন, ওটা ছিল এককেন্দ্রিক রাষ্ট্র, যে শাসন ব্যবস্থায় সরকারের ক্ষমতা, সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলা হয়। আর অন্যদিকে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার। ঠিক আছে, আর যুক্তরাষ্ট্রীয় সরকারটা কেমন, ওইটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায় যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এখানে এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির উপর কী করে প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এগুলো সম্পর্কে জানলাম। আজকে আমরা আমাদের চতুর্থ অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, তোমরা একটু ভালো করে দেখবা, নিজেরা একটু ভালো করে পড়ে বিস্তারিত আরও জানবা, জেনে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা। ঠিক আছে, আজকে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।